ডিসকাউন্ট 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 চিহ্ন লড়াই বেটে দেব গুঁড়িয়ে দেব। তোমরা সবাই দেখতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওটা বিনিময় ভিডিওটা শুধু বানানো হয়েছে কাউকে আঘাত করার জন্য নয়, বিনিময় শুধু আনন্দ দেওয়ার জন্যে। আর দেখতে থাকবে আর মজা নেবে, দেখবে আর ভুলে যাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলের প্রথমে দেখলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবে। আর চলো ভিডিওটা শুরু করি, বেশি বকবো না আজকে, চলো ভাই। দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে, আবার দুই হাত দিয়ে। আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ, এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়াল এবং দারুণ খাবার খেয়েছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনে সব থেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে থাকে। কষ্ট করে থাকতেই হবে দিদি, বাঙালির তো আগাগোড়াই তো কষ্ট। মাঝে মাঝে মনে হয়, কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে। আরে মাটির বাড়িতে এত ঠান্ডা কেন, পিছনে তো একটা বড় একটা দামড়া ফ্যান লাগানো রয়েছে, কিসের জন্য? সঠিক বলেছেন, নতুন ফ্যান, ফ্যানের এখনো পর্যন্ত সিল কলা হয়নি, ঠিক দিলাম তো নাকি দিদি? দিদি আমার বাড়ি থেকে একটু নাকি ঘুরে যাও, তাহলে আমিও একটা নতুন ফ্যান পাবো। আবার কি করে পেছনে নতুন ফ্যান ঘুরছে, তাও আবার হাত ফাঁকা দিয়ে হাওয়া পড়ছে। দরজা রাড়ালে আবার ফ্যানটাও আবার ক্যামেরায় উঠছে, আর কবে বুঝবে, আর কবে এরা জানে। তুই তো অসাধারণ বাজি, তোমাদের বাড়িতে দুয়ারে দই আছে, দুয়ারে বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতা। তাই কলকাতার লোক দই কোথা থেকে পাবে, দই তো সব সিঙ্গুড়ে। আমরা কি দই হয় কে জানে, ওটা তো দই না, ওটা তো গল, তাই তো সবাইকে খাওয়াচ্ছ। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। দইয়ের ব্যবসা ভালো তো? এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, তাই নাকি? জানতাম না। এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত। আমাদের রচনা দিয়ে একটা খুব সুন্দর একটা রচনা করে শোনালো গরুর রচনা। তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে বলছি, ভোটে দাঁড়াতে গেলে কি গরু রচনা বলাই লাগে? সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু আমি গরু রচনা আমি বলতে পারবো না। মানে চারিদিকে পরিবেশটা, চারিদিকে পরিবেশটা কি, ওইগুলো কিসের ধোঁয়া, বিড়ির ধোঁয়া কি গাঁজার ধোঁয়া কি সাদার ধোঁয়া না তোমার ধোঁয়া নাকি তোমার টানার হুকোর ধোঁয়া, এইগুলো কি ধোঁয়া? যেন ঘরটা যেন কেউ হুঁকো ধরিয়েছে যেন। আরে দিদি আবার ঘন্টা দিয়ে হুঁকো খায়, বাবা খেলি কি ঝুমঝুম বাবা। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। দেখছি এবারে দুয়ারে দই বিক্রি হবে, কি ভান্ডার চপ শিল্প, এবার আসবে লক্ষ্মী ভান্ডারে দই শিল্প। বলছি দুবারে দই হবে গো দই, সে দুয়ারে দই আছে তোমার দুয়ারে দই। লালবাল বকলে না কানে পড়া একটা থাবড়া, টক দই তো অসাধারণ বাবা। আচ্ছা চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, বুঝলাম হুগলিতেও ধোঁয়া হয়। ওটা রাখবা না নাকি? হাততালি। আমার সাথে আমরা আছি,
শুধু সাথেই আছি, প্রচারে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নেবো। সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। ভোটে প্রচার করলে হবে নাকি? দিদি নাম্বার ওয়ানটাকে তো চালা দিবে নাকি? আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে, আসছি প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না। রাজনীতি হচ্ছে কি বড় একটা দুনিয়ার নোংরা জিনিস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জিততে হবে দিদি। গরমে সব থেকে আগে দই খাবে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই রত্ন। হ্যাঁ দিদি, তুমি এখন ট্রেন্ডিং এ। আমি পেলে তোমরা আর কাকে পাবো? রোস্ট করার কন্টেন্টই নেই। আমি পেলে তোমরা তোমাকেই পেয়েছি, আর ছাড়বো না। যেতে দেব না তোমার মাঝারে রাখবো। এই গরমে সব থেকে বড় কথা, দইয়ের লস্যিটা গরমে একটু খেয়েও দিদি। গরম মেনে নিতে হবে, গরম মেনে নিতে হবে। আমরা তো তোমাকে মেনে নিয়েছি না। ভিডিওটাই আর বেশি আর কিছু বলবো না, আর আমি এই ভিডিওটা শুধু মজা পাওয়ার জন্য, মজা দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে। কমেডিয়ান মতন পেয়েছি, লেগেছে, ভালো লেগেছে কমেডিয়ান মতন, তাই ভিডিওটাকে একটু রোস্ট করেছি। কেউ গায়ে নেবেন না, ঠিক আছে? চলো ভিডিওটা এখানে শেষ করি। আমি তাদের কাউকে দোষ, আমি যা মজা পাচ্ছি না এটা নিয়ে, দারুণ মজা পাচ্ছি এবং সবাইকে। ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে বলবে, আর সাবস্ক্রাইব করে রাখবে প্রথম হয়ে থাকলে। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। মানুষ তো ভালোবাসে।